নমস্কার জে বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আরও একবার উপস্থিত হয়েছি মাধ্যমিক প্রস্তুতি দু নিয়ে আপনাদের সঙ্গে আর আজকের সাবজেক্ট হলো ইংলিশ আমরা আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব আমাদের শিক্ষাগুরুদের কাছে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে শ্রী পার্থ প্রতিম মান্নাবাবুকে নন্দনপুর হাই স্কুল নমস্কার স্যার আর আমাদের সঙ্গে আছেন টিচার ইন অফ খানজাপুর ইউনিয়ন হাই স্কুল শ্রী রামপ্রসাদ সামন্তবাবু নমস্কার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের অত্যন্ত মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য আর একদম সময় নষ্ট না করে আমরা একেবারে সরাসরি আপনাদের কাছে চলে যাচ্ছি যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা আজকে আমাদের বিষয় হলো ইংলিশ প্রথম আমার যে আলোচনার বিষয় স্যার এই যে ওই অনেকটা বছর একটা মানে একটা গোটা বছর গ্যাপ হয়ে যাওয়া মানে একটা অনেকটা গ্যাপ তো এইখানে স্টুডেন্টদের জন্য দর্শক বন্ধুদের জন্য একবার যদি মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা একটু আপনারা আমাদেরকে বলেন আচ্ছা প্রথমত যে সমস্ত স্টুডেন্টসরা যারা মাধ্যমিক দেবে দু সালে এবং যে সমস্ত অভিভাবক অভিভাবিকা আমাদের এই অনুষ্ঠান প্রোগ্রাম ফলো করছেন তাদের সবার জন্য শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা মাধ্যমিকের আগে জীবনের থেকে বড়ো পরীক্ষা মার্কস ডিস্ট্রিবিউশন আমাদের ইংরেজিতে ইংরেজিটা কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেই জন্য আমাদের ইএনজি বলা হয় এটা হয়তো তোমরা যারা পরীক্ষা দাও নিয়মিত তারা ফলো করেছ এখন আমাদের চারটে পোর্শান আছে একটা রিডিং কম্প্রিহেনশান সেম পোর্শান দ্যাট ইজ দ্য টেক্সট পোর্শান সেখান থেকে টোয়েন্টি মার্কস এরপর আছে রিডিং কম্প্রিহেনশান আনসিন পোর্শান যে প্যাসেজ যে প্যারাগ্রাফটা থাকবে কোনো বাইরের একটা টেক্সট থেকে তুলে দেওয়া থাকবে তবে তোমাদের সুবিধা হচ্ছে তোমাদের বেনিফিট দুটো টেক্সট কিন্তু ওখানে থাকবে সিন পোর্শান এবং আনসিন পোর্শানের যে টেক্সটগুলো সেগুলো কোয়েশ্চেনেই থাকছে থার্ড পোর্শান গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শান সেখানেও টোয়েন্টি মার্কস তাহলে সিন টোয়েন্টি আনসিন টোয়েন্টি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টোয়েন্টি মার্কস এবং সব থেকে তোমাদের জন্য যেটা মাথা ব্যথার ব্যাপার সেটা হচ্ছে রাইটিং স্কিল দ্যাট ইজ থার্টি মার্কস এসে টাইপ কোশ্চেন তিনটি থাকে থ্রি ইন্টু টেন দ্যাট ইজ থার্টি মার্কস টোটাল আমাদের যে রিটিন এক্সাম সেটার জন্য তাহলে টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস থার্টি ইকুয়ালস টু নাইনটি মার্কস আর টেন মার্কসের যেটা ব্যাপার সেটা স্কুলের মধ্যে একটা ইন্টারনাল এক্সাম সেটা অলরেডি তোমরা দিয়ে ফেলেছ এখন সেই নার্সিংয়ের যে ডিটেলড ব্যাপারটা সেটা আমাদের স্যার বলছেন ছাত্রছাত্রীদেরকে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আগাম শুভেচ্ছা জানাই এতদিন পরে তোমরা অফলাইন মোডে হয়তো পরীক্ষা দিতে চলেছ তো একটা মানসিক প্রস্তুতির ব্যাপার থাকে তোমাদের ভীতি একটু হয়তো আছে দীর্ঘদিন তোমরা অফলাইন মোডে ক্লাসরুমে গিয়ে পরীক্ষা দাওনি যাক সেগুলো ধীরে ধীরে কেটে গেছে তোমরা মানসিক প্রস্তুতি নিয়েছো আর হাতে বেশি সময়ও নেই তো তোমাদেরকে কোশ্চেন প্যাটার্ন নিয়ে যেটা বলার সেটা হচ্ছে আমাদের সিন পোর্শন আছে তোমরা জানো এখানে স্যার অলরেডি বলেই দিয়েছেন যে ওখানে টোয়েন্টি মার্কস আছে সিন পোর্শনে এবার আমি তোমাদেরকে ওখানে বলবো যে ওখানে সিন পোর্শনেও তোমরা জানো পরীক্ষা দিয়ে এসেছো অলরেডি ওখানে দুটো পার্ট থাকছে একটা হচ্ছে প্রোজ আর একটা হচ্ছে পোয়েম প্রোজ পোর্শনটাতে তোমাদের থাকছে টুয়েলভ মার্কস নর্ম্যালি আর পোয়েম পোর্শনটাতে থাকছে এইট মার্কস এবার ওখানে কোশ্চেনের মধ্যে খেয়াল করবে তোমরা যে এমসি কিউ থাকে প্রায় পাঁচ নাম্বার আর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে যেগুলো বলেই দিই তোমাদের সুবিধার্থে তোমরা পরীক্ষা দিয়েছ তোমরা জানো তবু তোমাদের বলি যে ওখানে টেক্সট থেকে কিছু ইনফরমেশান নিয়ে ফিল আপ করার ব্যাপার থাকে সেখানে থাকে প্রায় তিন নাম্বার থ্রি মার্কস ক্যারি করে ওখানে আর চার নাম্বার থাকে সেটা ওটা হচ্ছে অ্যান্স শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে যেটা দুটো থাকবে টু ইন্টু টু থাকছে ফোর মার্কস কারি করছে এবার এখানে একটা বলি এখানে কিন্তু ট্রু ফলসও থাকতে পারে অথবা কোনো প্রশ্ন থাকতে পারে সেখান থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে এটা গেল প্রোজ আর পোয়েম যেটা সিন পোর্শন আর আনসিন পোর্শনেতে তোমাদের থাকছে একই রকমভাবে কুড়ি মার্কস টোয়েন্টি মার্কস থাকছে কিন্তু এখানেতে প্রায় পাঁচ থেকে ছ নাম্বার থাকছে এমসি আর ছ নাম্বারের পর্দে যেটা থেকে যাচ্ছে আরও ছ নাম্বার সেটা থাকছে তোমাদের হয় ট্রুফলস থাকবে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট অথবা সেখানে থাকবে ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে আর আরেকটা থাকছে যেটা ফোর ইন্টু টু সেটা কিন্তু থাকছে তোমাদেরকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেটা সিঙ্গেল সেন্টেন্স বা দুটো সেন্টেন্সে টেক্সট থেকে তথ্য নিয়ে নিজের ভাষায় বারবার বলি ছেলেমেয়েরা অনেক সময় কি করে এই পোর্শনটাতে তোমরা করে ফেলো কি না অনেক সময় টেক্সট থেকে পুরো টুকে সেটা লিখে দাও এটা কিন্তু সময় ওইভাবে হয় না হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায় তোমরা চেষ্টা করবে তোমাদের নিজের ভাষায় এই উত্তরগুলো লেখা অর্থাৎ ওখানে এই নিয়ে টোটাল নিয়ে টোয়েন্টি মার্কস ক্যারি করছে আর গ্রামাটিক্যাল পোর্শনটা স্যার একটু বলে দেবেন স্যার যেটা শেষ করলেন অনসিন পোর্শন আমরা অনেকেই জানি যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টোয়েন্টি মার্কস এখন ভোকাবুলারিটা কোথা থেকে আসে ভোকাবুলারি কিন্তু পিওরলি কানেক্টেড উইথ দ্য আনসিন পোর্শন আমি আগে ভোকাবুলারিটা সেই জন্য বলে দিচ্ছি এইট মার্কসের ভোকাবুলারি আমাদের মাধ্যমিকের এক্সামে থাকে ফোর ইন্টু টু চারটে ওয়ার্ড কোয়েশ্চনে থাকবে যার সেমিলার মিনিং নিয়ারেস্ট মিনিং তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ফ্রম দ্য আনসিন পোর্শন তাহলে তুমি যদি একটু ডিপলি ভাবো বা তোমরা যদি একটু ডিপলি ভাবো তাহলে আনসিন থেকে কিন্তু অ্যাকচুয়ালি টোয়েন্টি এইট মার্কস একটু যদি ডিপলি ভাবা হয় কারণ ভোকাবুলারির যে এইট মার্কস সেটা গ্রামার না পিওরলি রিলেটেড উইথ আনসিন পোর্শান এবার আমি গ্রামারের টুয়েলভ মার্কসে আসি এইট মার্কস যদি ভোকাবুলারিতে চলে যায় এখানেও কিন্তু থ্রি মার্কস মাল্টিপল চয়েস থাকছে ফ্রম দ্য ভাব ফর্ম তিনটে করে অপশান থাকে যে কোনো একটা যেটা কারেক্ট তোমার মনে হবে সেটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে আর্টিকেল প্রিপোজিশন থাকছে থ্রি মার্কস রেজাল্ট ভার্ভ বা গ্রুপ ভার্ভ এটা থাকবে থ্রি মার্কস আর তিনটে থাকে ট্রান্সফরমেশান ট্রান্সফরমেশান তোমরা ছোটোবেলা থেকে যা যা শিখে এসেছো ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ডিগ্রি চেঞ্জ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা অ্যাডজেকটিভ ক্লজ অ্যাডভার্ভ ক্লজ নাউন ক্লজ এগুলোকে অ্যাপ্লাই করে ট্রান্সফরমেশান এই টোটাল ব্যাপারটা নিয়ে থ্রি তো এই হচ্ছে টোটাল গ্রামারের টুয়েলভ প্লাস এইট ভোকাবুলারি নিয়ে টোয়েন্টি মার্কস এবার যেটা আমি প্রথমেই বলেছিলাম রাইটিং পোর্শান যেটা নিয়ে আমাদের বাচ্চাদের একটু হেডেক থাকে অভিভাবকরাও খুব চিন্তিত থাকেন যে এই থার্টি মার্কসে বাচ্চারা কী করে পারফর্ম করবে মাল্টিপল টাইপস অফ রাইটিং স্কিল আমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে নোটিশ রাইটিং এবং রিপোর্ট রাইটিং নিউজ পেপার রিপোর্ট রাইটিং এটা থেকে একটা প্রশ্ন জেনারেলি প্রতি বছর সেট হয় আইদার অর তার মানে এটা কোনো ফিক্সড নেই এটা কোনো গ্যারান্টি ব্যাপার না যে এবারে পড়বেই প্যারাগ্রাফ একটা থাকে প্যারাগ্রাফের মধ্যে যেমন প্রসেসিং বায়োগ্রাফি অফ সাম গ্রেট পারসন এটাও কিন্তু প্যারাগ্রাফের মধ্যে ইনক্লুডেড এখান থেকে একটা থাকতে পারে আর এনি টাইপ অফ লেটার ফর্মাল লেটার পার্সোনাল লেটার কে অ্যাপ্লিকেশান এবং তোমাদের সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টারই যেটা আছে লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার এটাও কিন্তু লেটারের মধ্যে ইনক্লুডেড মোটামুটি আমরা গেস করতে পারি রিপোর্ট অবলিক নোটিশের মধ্যে কিছু একটা পড়বে একটা প্যারাগ্রাফ সেটা প্রসেসিং হতে পারে অটোবায়োগ্রাফি হতে পারে নর্মাল প্যারাগ্রাফও হতে পারে তোমার পার্সোনাল কোনো ফিলিংস বা কোনো ইমপার্সোনাল কিছু টপিকের উপরও হতে পারে আর লেটার থ্রি ইন্টু টেন দ্যাট ইজ থার্টি মার্কস এই হচ্ছে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন ফ্রম ফোর এবং এর মাধ্যমে আমরা এটাও জেনে নিলাম যে কোয়েশ্চেন প্যাটার্নটা খানিকটা কিরাম হতে পারে অনেক ধন্যবাদ স্যার এবারে আমি যেটা চলে যাব যে একটা একটা লেন্দি গ্যাপ ছিল এই গ্যাপের জন্য একটা গ্যাপ পড়ে গেছে সেখানে বাচ্চারা বেশ কিছুদিন সবার সাথে ডিটার্চ ছিল হ্যাঁ হয়তো মানে আমাদের অনলাইনের মাধ্যমে সবাই সবার সাথে আমরা কানেক্টেড ছিলাম কিন্তু স্টিল ওই মানে আমরা সঙ্গে সঙ্গে তো ছিলাম না তো সেটা আবার শুরু হয়েছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সিলেবাসের কিছু চেঞ্জেস হয়েছে তো সেই সিলেবাসের চেঞ্জেসটা কি বাচ্চাদের উপর কিছু প্রভাব ফেলছে পরীক্ষার উপর প্রভাব ফেলবে আমাদের ইংরেজির সম্পর্কে যেটা বলা যায় আমাদের ইংরেজির যে চেঞ্জটা হয়েছে সেটা কিন্তু একেবারে নেগলিজিবল চেঞ্জ আচ্ছা বেসিক্যালি এই টেক্সট আমাদের অরিজিনাল সিলেবাসে ছিল সেখান থেকে শেষের তিনটি টেক্সট বাচ্চারা সবাই জানে তিনটি টেক্সট তার মধ্যে আবার দুটি কবিতা এবং একটি গদ্য সি ফিভার ক্যাট এবং স্নেল এই তিনটি টেক্সটকে বাদ দেওয়া হয়েছে তো আমরা যদি আজকের ডিসকাশনের ফার্স্ট পার্ট খুব মাইনোটলি ফলো করি আমরা বুঝতে পারবো যে সিন থেকে টেক্সট পোর্শন থেকে অনলি টোয়েন্টি মার্কস তাহলে চেঞ্জ যদি কিছু হয়ে থাকে সেটা ওই টোয়েন্টি মার্কসে চেঞ্জ হয়েছে আনসিন পোর্শন রাইটিং স্কিল গ্রামাটিক্যাল স্কিল ভোকাবুলারি স্কিল এখানে কিন্তু সেই অর্থে কোনো চেঞ্জ হলো না সেই জন্য আমাদের সাবজেক্টটা কোয়াইট এক্সেপশনাল চেঞ্জ তিনটি টেক্সটকে গভর্নমেন্ট রিডিউস করে রিডিউস সিলেবাসের কথা বলছেন তার মানে আমাদের আনসিন পোর্শন রাইটিং পোর্শন এবং গ্রামাটিক্যাল পোর্শনে কিন্তু সেম অ্যাটেনশন সেম কনসেন্ট্রেশন দিয়ে প্রিপারেশান নিতে হবে আর ওই তিনটে টেক্সট বাদে বাকি পাঁচটা টেক্সটের ওপর একটু স্ট্রেস দিতে হবে সিন কভার করার জন্য আমরা এই ব্যাপারে থেকেও কিছু শুনে নিতে চাইছি হ্যাঁ আমি এই বিষয়ে একটা কথা বলবো যে স্যার যেটা বললেন যে সত্যি আমাদের যে সাবজেক্টের রিডাকশান যেটা হয়েছে সেটা কিন্তু সত্যিই নগণ্য সেটাই তার কারণ একই যে মাত্র টোয়েন্টি মার্কস যেখানে আছে আমাদের টেক্সট ছিল মাত্র আটটা সেখান থেকে বাদ চলে গেছে তিনটে তার মানে তোমাদের থাকছে পাঁচটা টেক্সট থাকছে তো এইখানে চেঞ্জটা খুব বেশি ম্যাটার করে না তোমাদের কাছে কারণ তোমরা জানো যে টেক্সট থেকে যে প্রশ্নের উত্তর দাও তোমরা সেটাও তোমাদেরকে সিন হিসাবে থাকে তো সেইখানে চেঞ্জটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু সরকারের সিদ্ধান্ত ঠিকই আছে চেঞ্জ হয়তো রাইটিং পোর্শনে বা গ্রামাটিক্যাল পোর্শনে চেঞ্জ কিছু হলে গ্রামাটিক্যাল পোর্শনেও যদিও চেঞ্জ হয় না রাইটিং পোর্শনটাতে হয়তো একটু কিছু সিলেক্টিভ পোর্শন আসলে ভালো হতো তবু যাই হোক আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ইংলিশ বি মনে হয় ছেলে মেয়েরা বা তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের কাছে এটা খুব একটা চাপের না তোমরা অভ্যস্ত হয়ে গেছো এই সিলেবাসের সাথে আমাদের সিলেবাসের চেঞ্জটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় বা তোমাদের উপর বিশেষ কোনো প্রভাব ফেলবে না তোমরা যেভাবে প্রিপারেশান নিয়েছো সেভাবেই নাও আর সামান্য সময় আছে ভালোই তোমরা করবে অনেক ধন্যবাদ স্যার তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে এখানে এই যে সিলেবাসের রিডাকশনের কথা আমরা বলছি যে আমাদের সিলেবাস অনেকটা ছোট করে দিয়েছে কিন্তু আদতে কিন্তু তাই নয় স্যারেদের কথা নিয়েই আমি বলি যে খুবই নমিনাল একটা চেঞ্জ হয়েছে সুতরাং পড়াশোনাটা কিন্তু তোমরা চালিয়ে যাও আমরা আবার ফিরে আসবো স্যারেদের কাছে স্যার এবারের যে প্ল্যানিং ফর মাধ্যমিক পরীক্ষা টু টু সেই ব্যাপারে যদি আপনারা আমাদের কিছু বলেন এবং দর্শক বন্ধুরা উদ্গ্রীব হয়ে আছে শোনার জন্য প্ল্যানিংটা একটু যদি বলেন প্ল্যানিং নিয়ে বলতে গেলে আমাদের সাবজেক্টের ক্ষেত্রে একই রকমভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভাবতে হবে আচ্ছা টেক্সচুয়াল পোর্শন অর্থাৎ সিন আনসিন গ্রামাটিক্যাল পোর্শনটা থাকছে প্লাস রাইটিং প্ল্যানিং নিয়ে আমি বলবো যে টেক্সট তোমরা অলরেডি পড়ে এসেছ সেটা নিয়ে খুব ভাবার কিছু জায়গা নেই আনসিনেতেও খুব ভাবার কিছু নেই তবে আমি আনসিন নিয়ে একটা কথা বলবো যে আনসিনের প্রশ্ন উত্তর তোমরা যখন করবে তখনই কিন্তু তোমরা ভাববে যে আমাদেরকে ভোকাবুলারিটাও করতে হবে সেই ভোকাবুলারিটার জন্য ওখানে আনসিন করার সাথে সাথেই তোমাদেরকে ভোকাবুলারিটা কিন্তু প্রিপারেশন নিতে হবে এবং ভোকাবুলারিটা করার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে মানে এর সাথে সাথে গ্রামারেরও বেশ কিছুটা কাজ স্যার অলরেডি বলেছেন যে আমাদের যে গ্রামাটিক্যাল প্রশ্ন আমরা কুড়ি ধরছি আসলে তো কুড়ি না ওটা আসলে ওটা বারো টুয়েলভ মার্কস আর ওখান থেকে আমাদের যে আনসিন থাকছে সেই আনসিন থেকে মার্কস থাকছে যেখানে চারটে শব্দ খুঁজে বার করে লিখতে হয় যেটা ভকাল বুলারি বলছি আমরা সেটা কিন্তু আনসিন থেকে কারণ আনসিনটা অ্যাকচুয়ালি টোয়েন্টি না টোয়েন্টি এইট আর গ্রামাটিক্যালটা টোয়েন্টি না আসলে ওটা টুয়েলভ আচ্ছা তার মানে টেক্সট আনসিন আর এই গ্রামার এই টোটাল ব্যাপারটা কিন্তু আমাদের এই টেক্সট পোর্শন থেকেই আমরা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছি এবং এটা খুবই খুবই মাইনিউটলি পড়তে হয় মানে টোয়েন্টি এইট মার্কস ইজ নট ম্যাটার অফ জোক আচ্ছা এই তিনটে একসাথেই কি টোয়েন্টি এইটে থাকে নাকি এর বাইরেও আর কিছু আছে না এর বাইরে আমাদের প্রশ্নটা থেকে যাচ্ছে মানে টেক সিন আনসিন আর গ্রামার এই টোটাল কম্প্যাক্টে কত আমরা মানে রেডি করতে পাচ্ছি আমরা ওটাকে 60 ধরতে পারি আচ্ছা 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 সেখানে গ্রামারের প্রিপারেশনটা আলাদা করে কিভাবে নেবে সিন আনসিন বাদে আচ্ছা গ্রামারের প্রশ্নটা আমি একটু বলবো হ্যাঁ তোমরা জানো ছেলে মেয়েরা তোমরা অনেক সময় কি করো সেই ক্লাস সিক্স সেভেন থেকে তোমরা ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ শিখে এসেছ ওটা খুব বেশি গুরুত্ব দিয়ে শিখে এসেছো ওটা অনেক বেশি ডিটেলসে শিখেছো কিন্তু তোমরা মাধ্যমিকের যে প্রশ্নটা সেখানে যদি ডিস্ট্রিবিউশন দেখো তাহলে খেয়াল করবে সেখানে তোমাদের টেন্স পোর্শন যেটাকে ভার্ভগুলোকে চুইস করে সেখানে তোমাকে ফিল আপ করতে হচ্ছে খেয়াল করো যে ওখানে কিন্তু টোটালটাই টেন্স রিলেটেড দ্যাট মিনস তোমাদের টেন্সের উপরে থাকছে তিন নাম্বার আর্টিকেল প্রিপোজিশনে থাকছে তিন নাম্বার আর ডু অ্যাজ ডিরেক্টেড যেটা বিভিন্ন চেঞ্জ করতে হচ্ছে হুম ট্রান্সফরমেশন থাকছে সেখানে থাকছে তিন নাম্বার ফ্রেজাল ভার্ভের তিন নাম্বার টোটালটা থাকছে টুয়েলভ মার্কস তাহলে আমি এখানে একটা জিনিস বলবো তোমরা ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ ট্রান্সফরমেশনে যে গুরুত্ব দাও একইভাবে তোমরা কিন্তু গুরুত্ব দেবে টেন্স পোর্শনটাতে সেখানে তিনটে নাম্বার থাকছে একইভাবে গুরুত্ব দিতে হবে আর্টিকেল প্রিপোজিশনে সেখানেও তিন নাম্বার থাকছে আবার একইভাবে গুরুত্ব দিতে হবে আমাদেরকে ফ্রেজালভার পোর্শানে যেখানে তিন নাম্বার থাকছে ওইখানে কিন্তু টোটাল নাইন মার্কস ক্যারি করছে কিন্তু তোমরা থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকো ভয়েস চেঞ্জ নার্সিং চেঞ্জ জয়নিং ট্রান্সফরমেশন ডিগ্রি এগুলোতে গুরুত্ব দাও কিন্তু কখনোই তোমরা ইকুয়ালি ট্রেন্সের ক্ষেত্রে গুরুত্ব দাও না আর্টিকেল প্রিপ্রেশনের ক্ষেত্রে গুরুত্ব দাও না বা ফ্রেজাল ভাবটাকে সেইভাবে কিন্তু নজর দাও না আমি বলবো এগুলো একইভাবে সমান গুরুত্ব দিয়ে তোমরা নজর দেবে তাহলে কিন্তু ওখান থেকে নাম্বারটা তোমরা ভালো ক্যারি করতে পারবে অনেক ধন্যবাদ স্যার তাহলে বুঝতেই পারছো যে কোনো কিছুকেই তোমরা উপেক্ষা করতে পারবে না বা উপেক্ষা করাটা উচিত নয় কারণ কখন কোথা থেকে যে আমরা মার্কসটাকে ক্যারি করতে পারবো বলতে পারবো না এ ব্যাপারে আরও ফিরে আসবো আরও বিস্তারিতভাবে জেনে নেবো পার্থ স্যারের সঙ্গে তার আগে আমরা একটা নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি সঙ্গে থেকেও জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশন আপনাদের ঘাটল শহরে এখন স্বল্প ব্যয় উন্নত মানের অডিও স্টুডিও মানেই তো জ্যাকসন অডিও সব ধরনের অডিও ভিডিও বিজ্ঞাপনই এখন আপনি পেতে পারেন আমাদের থেকে দক্ষ বাচিক শিল্পীদের সঙ্গী করে পুল্লি ডিজিটাল বেস্টিক রেকর্ডিং স্টুডিওতে তৈরি হয়ে যাবে আপনার বিজ্ঞাপন বিজ্ঞাপন ছাড়াও ডাবিং ভিডিও শুটিং ইউটিউব ভিডিও পোস্ট প্রোডাকশন মিউজিক রিলেটেড অ্যালবাম সমস্ত কিছুটাই এখন আমরাই করছি যোগাযোগ নাইন বিশ্ব চান্দে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jacksonaudio1.in Jackson Audio Your Studio আপনি কি জানেন উত্তরপূর্ব ভারতের স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর স্বপন কুমার সাহু রিটায়ার্ড প্রিন্সিপাল ইনচার্জ এস জে এন গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গুয়াহাটি আসাম এখন চেম্বার করছেন সাগরপুরের সাধনা হোমিও ফার্মেসিতে প্রতি বৃহস্পতি ও রবিবার বিকেল চারটা থেকে আর আছেন ডক্টর প্রসেনজিৎ রায় হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার দাসপুর গ্রামীণ হাসপাতাল যে কোনো পুরাতন জটিল কঠিন রোগের সুচিকিৎসক ও পরামর্শদাতা প্রতি মঙ্গলবার বিকেল চারটে থেকে সাধনা হোমিও ফার্মেসি সাগরপুর বালিকা বিদ্যালয়ের কাছে ফোন সেভেন থ্রি সিক্স ফাইভ ডবল সোনালি অভ্যাসের সাথে ছাপ্পান্ন বছরের মধুর সম্পর্ক মিসার এস সি কামিল্লা জুয়েলার্স প্রোপাইটার শ্রী আশিস কামিল্লা মিসার এস সি কামিল্লা জুয়েলার্স চন্দ্রকোনা ঠাকুরবাড়ি বাজার চন্দ্রকোনা রোডে আমাদের কোনো শাখা নেই ফোন ডবল নাইন থ্রি টু সিক্স নাইন ওয়ান ফোর সেভেন সিক্স সরকার দুয়ারে থাকলেও এখন আমরা এসে গেছি আপনাদের ড্রয়িং রুমে হ্যাঁ ফেসবুক ইউটিউব এই সমস্ত মাধ্যম ছাড়িয়ে এখন আমরা পৌঁছে গেছি আপনাদের টিভি চ্যানেলে তাই জে এ পি বিনোদন দেখুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ইউসি গোল্ড চ্যানেলে মাধ্যমিক পরীক্ষা নিয়ে চিন্তা কি প্রশ্ন আসতে চলেছে আর কি বাতার উত্তর সিলেবাস কাটছাট করে এখন কতটা সব প্রশ্নের উত্তর দেবে সাতটি বিষয়ের চোদ্দ জন অভিজ্ঞ শিক্ষক মাধ্যমিক প্রস্তুতি দেখুন প্রতি বৃহস্পতিবার রাত্রি আটটায় জেএপি বিনোদন প্রেজেন্টেড বাই জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশন ফেসবুক ইউটিউব টেলিভিশন ফিরে এলাম ব্রেকের পর সঙ্গে আছেন আপনারা আপনাদের জন্য আমি একবার জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশানের ফেসবুক পেজ এবং ইউটিউবে এছাড়াও আমাদের এই ফেসবুক এবং ইউটিউবে যারা দেখছেন তাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইউজি কেবেলের ইউজি গোল্ড চ্যানেলের সিটি চ্যানেল নাম্বার দুশো সাতাত্তরে আর জি চ্যানেল নাম্বার আটশো বাহাত্তরে আর একদম শব্দ ব্যয় না করে আমরা সরাসরি চলে আসবো স্যারেদের কাছে স্যার যেখানে আমরা শেষ করেছিলাম গ্রামার ব্যাপারটা তো আপনার কাছে আসছে আপনি যদি আমাদের একটুখানি আর একটু ডিটেলে বলেন আচ্ছা স্টুডেন্টসদের জন্য বলি স্যার যেটা আলোচনা করছিলেন টেক্সট এবং আনসিন পোর্শান ভালো ছেলেদের হয়তো ভোগাবুলারি পোর্শানে খুব একটা প্রবলেম হয় না কিন্তু যারা একটু ইংরেজি ভয় পায় ইংরেজিতে হয়তো বা উইক তাদের এই এইট মার্কস ক্যারি করাটা এইট আউট অফ এইট পাওয়াটা খুব কষ্টের হয় তো আমাদের কিছু বেসিক সাজেশান আছে সাজেশান ইন দ্য সেন্স কী করলে এই প্রবলেমটাকে ওভারকাম করা যেতে পারে প্রবলেমটা হচ্ছে প্রথমত আনসিনের যে প্যারাগ্রাফ আনসিন যে টেক্সট সেটা আননুন তো আমি মানে কতটা বুঝতে পারলাম সেটা বড় কথা নয় কটা শব্দের মিনিং আমি জানলাম সেটা বড় কথা নয় ইউ হ্যাভ টু রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড আমাদের ইংরেজিতে এই যে তিন ঘন্টা পনেরো মিনিট দ্যাটস এ ভাস্ট টাইম অনেকটা সময় পাওয়া যায় তো সেই জন্য আনসিন পোর্শানটাকে কিন্তু অনেকবার পড়তে হবে হাতে পেন্সিল থাকলে ভালো হয় আমি যেখানে নিউ ওয়ার্ড বা আননোন ওয়ার্ড দেখছি একটু সেটা আন্ডারলাইন করে রাখলাম কেন করে রাখলাম ওই ভোকাবুলারির মিনিংটা খুঁজে পেতে কিন্তু আমাদের সুবিধে হবে ওই আননোন ওয়ার্ডগুলোর মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমার এইট মার্কস তো এটা দেখেছি অনেক ক্ষেত্রেই বাচ্চাদের খুব সুবিধে হয় যারা পেন্সিল দিয়ে আনন ওয়ার্ডগুলো একটু আন্ডারলাইন করে এবং বারবার বলছি অনেক ছেলে মেয়ে যারা ইংরেজিকে ভয় পায় তারা এই পোর্শনটা ছেড়ে দিয়ে চলে আসে হয়তোবা এক্সাম সেন্টারের মধ্যে অপেক্ষা করে বসে থাকে পাশের কোনো বন্ধু হেল্প করবে কি না আমাদের খুব অনেস্ট সাজেশন এসব না করে আনসিন পোর্শনটাকে ফাইভ টাইমস একেবারে স্টার্ট টু এন্ড খুব ভালো করে পড়ো পড়ার পর বা পড়তে পড়তে পেন্সিল দিয়ে নিউ ওয়ার্ডগুলো আন্ডারলাইন করো মার্ক করে রাখো একটু গেস করার চেষ্টা করো যে এই শব্দের সাথে এই শব্দের লিঙ্ক থাকলেও থাকতে পারে আমরা দেখেছি বহু ছেলে অন্তত এই পদ্ধতি ফলো করে একেবারে এইট আউট অফ এইট হয়তো পেলো না কিন্তু দুটো হয়তো কারেক্ট করতে পারে আর গ্রামার পোর্শানে ভোকাবলিটুকু বাদ দিলে বাকি যে পোর্শান সেটার প্র্যাকটিসটা কিভাবে সম্ভব এমনিতে আমাদের ইংরেজি হচ্ছে স্কিল বেস সাবজেক্ট এটা তো আর এমন না যে আমি টেক্সটের কিছু অংশ পড়ে চলে গেলাম বা পাতে গ্রামার রেডি করে চলে গেলাম আমি সেখান থেকেই কোশ্চেনটা পেয়ে যাব তা না আমরা সবাই জানি এখন বাজারে মানে বই দোকানগুলোতে অনেক টেস্ট পেপার্স কোয়েশ্চেন ব্যাংক অ্যাভেলেবেল আছে তা সেগুলোকে নিয়ে নিয়মিত মক টেস্ট দেওয়া স্কুল টিচারদের সাথে নিয়মিত কানেকশান রেখে সলভ পেজগুলোকে চেক করিয়ে নেওয়া গ্রামারের টোয়েন্টি মার্কসের জন্য তাহলে কিন্তু ফাইনাল এক্সামে গিয়ে অনেকটা সুবিধা পাওয়া যাবে কারণ গ্রামার পোশন যেটা পড়ে সেটা কিন্তু মোটেই ডিফিকাল্ট না ভাব ফর্ম তোমরা ক্লাস সিক্স থেকে করে আসছো যারা আরও ভালো ছেলে মেয়ে তারা অনেকে প্রাইমারি লেভেল থেকে করেই ভাব ফর্ম গ্রুপ ভাবটা হয়তো একটু নতুন আর্টিকেল প্রিপোজিশন আমরা অত্যন্ত ছোটোবেলা থেকে শিখেছি তা প্র্যাকটিসটা খুব দরকার এবং প্র্যাকটিসটা কোথা থেকে করব না ফ্রম দ্য টেস্ট পেপারস অ্যান্ড কোশ্চেন্স ব্যাঙ্ক যেগুলো অ্যাভেলেবেল যেটা পছন্দ হয় সেরকম দশ থেকে পনেরোখানা পেপার সলভ করে কোনো এক্সপার্টকে দিয়ে চেক করে নিতে হবে আমার মনে হয় তাহলে কনফিডেন্স লেভেলটাও বেড়ে যাবে ফাইনাল এক্সাম অনেকটা সুবিধা হবে অনেক ধন্যবাদ স্যার এই বিষয়ে আমরা অনেকটাই বিস্তারিত জেনে নিলাম আচ্ছা স্যার একটা রাইটিং স্কিল নিয়ে আমাদের স্টুডেন্টদের বা সকলেরই একটা ভীতির জায়গাটা আছে মানে কম বেশি হলেও আছে যেটা আস্তে আস্তে ওভারকম করছে সকলে তো সেটা আরও কীভাবে ওভারকম করা যায় রাইটিং স্কিলে মানে মার্কসটা কিভাবে ভালো করে ক্যারি করা যায় সেটা যদি আপনি একটু আমাদেরকে বলেন আমি প্রথমে একটু বলে নিই যে আমাদের মাধ্যমিকের যে সিলেবাস সেই সিলেবাসে কোন কোন রাইটিং স্কিলগুলো একটু অপেক্ষাকৃত সহজ সমস্ত ছেলে মেয়ে করতে পারে আর কোনটা একটু ডিফিকাল্ট একটু ওখানে ইনস্ট্যান্টলি তৈরি করার ডিফিকাল্ট প্রথমেই বলি কোন স্টুডেন্ট যদি এরকম প্ল্যান করে যে আমি দুটো নোটিশ দুটো রিপোর্ট দুটো লেটার দুটো প্যারাগ্রাফ করে গেলাম তার মধ্যে থেকে আমি তিনটে রাইটিং স্কিল পেয়ে গেলাম সেটা লিখলাম চলে এলাম এই ক্র্যামিং সিস্টেম কিন্তু চলে না আমাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে তিনটে রাইটিং স্কিল আননোন পড়বে কারণ ইংরেজিতে সাজেশনের কোনো জায়গা নেই একেবারেই প্ল্যানটাই এখানে ইম্পর্ট্যান্ট তাহলে আমাকে কি শিখতে হবে আমি চারটে নোটিস কি চারটে রিপোর্ট এটা না একটা নোটিস কিভাবে লিখতে হয় হাউ টু রাইট ইট এটাই ইম্পর্ট্যান্ট এখানে আরেকটা মজার কথা বলি কিছু ছেলে মনে করে যে আমি ফরম্যাটটাকে মেনটেন করলাম সবার উপরে আমার খাতায় স্কুলের নাম লিখলাম স্কুল নোটিশের ক্ষেত্রে তারপর নোটিশ কথাটা লিখলাম লেফট সাইডে ডেট দিলাম রাইট সাইডে বা ভাইস বার্স রাইট সাইডে ডেট লেফট সাইডে একটা নাম্বার দিলাম সাবজেক্টটা লিখলাম নিচে আমার নাম লিখে চলে এলাম অনেকের প্রশ্ন দেখে স্যার এক দু নম্বর পাওয়া যাবে তো দিস ইজ বোগাস নাম্বার কিন্তু দেওয়া উচিত না আমরা তাও দিই খাতা চেক করার সময় দিয়ে দিই কখন দিই যখন একটা বাচ্চাকে খুব কষ্ট করে পাশ করাতে হয় সেসব ক্ষেত্রে দিই কিন্তু বেসিক্যালি কিন্তু নাম্বার পাওয়া যায় না আমরা ইম্পর্টেন্স দি বডি অফ দ্য রাইটিংটাকে বডি অফ দ্য নোটিস বডি অফ দ্য রিপোর্ট তাহলে আমাদের প্ল্যানটা করতে হবে যে কোন জায়গাগুলো আমরা ডিসকাশানের ফার্স্ট পার্টে একটু বলছিলাম যে জেনারেলি দেখা গেছে একটা নোটিশ অবলিক একটা রিপোর্ট এটা আমাদের মাধ্যমিকে পড়ে তাহলে আমি নোটিশ কিভাবে লিখতে হয় নিউজ পেপার রিপোর্ট কীভাবে লিখতে হয় এটা স্যারের কাছ থেকে ভালো করে শিখলাম কটা শিখলাম সেটা বড় কথা নয় একটা রিপোর্ট একটা নোটিশ কিভাবে লিখতে হয় এটা শিখলাম এবং কনফিডেন্স লেভেলটাকে ঠিক রাখলাম যে যে নোটিশই পড়ুক না কেন আমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেটা করে আসব। এবার যদি আমাদেরকে জিজ্ঞেস করতে বলা হয় যে কিছু অন্তত টপিক বলা হোক যে টপিকগুলো করলে আমি একটা কাভারেজ পাবো তো এখন দেখো চারিদিকে একটা কোভিড কোভিড সিস্টেম চলছে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন নোটিসটা এবার আমি রেডি করে যাবো স্যার আমি আবারও বলছি দিস ইজ নট আ সাজেশন দিস ইজ প্ল্যান আমি বারবার বলছি এটা কেউ খাতায় চক আউট করার দরকার নেই যে এরকম একটা প্রোগ্রামে বলা হয়েছিল এই এই নোটিশ এই এই রিপোর্ট করলে তুমি তিনটে প্রশ্ন পেয়ে যাবে আমরা সেটা বলছি না কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প হেল্ড ইন ইউর স্কুল এইটা যদি তুমি বাড়ি থেকে রেডি করে যেতে পারো বাই চান্স ধরা যাক তুমি ফাইনালে গিয়ে দেখলে যে কোভিড অ্যাওয়ারনেস পড়েনি কিন্তু হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প পড়ে গেছে তা আমার মনে হয় না সমস্ত ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা একটা বিশাল হেডেক হবে যে কি হলো স্যার কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প রেডি করে এলাম নোটিশের জন্য হেলথ অ্যাওয়ারনেস পড়ে গেল আমাদের টার্গেটটা এইটা থাকবে যে একটা দুটো নোটিশ কিভাবে লিখতে হয় এটা এমনভাবে শিখে যাব যে কোনো নোটিশ পড়লে যাতে আমি অ্যাটেম্প করতে পারি এবার হচ্ছে কোন কোন জায়গাগুলো করে যাব। আমি নোটিশ দু তিনটে করে গেলাম কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প ধরে যাকি এডুকেশনাল ট্যুর অর্গানাইজড বাই ইউর স্কুল আর সাবমিটিং আর্টিকস ফর স্কুল ম্যাগাজিন স্কুলের ম্যাগাজিন উইল বি পাবলিশড অন এ সার্টেন ডে তার জন্য কিছু মেটেরিয়ালস চাই রিপোর্ট কী করে যাব আমাদের নাইনের যে টেক্সট বুক নাইনের কথাটা এখানে আসছে এই কারণে রাইটিংটা কিন্তু ইন্টিগ্রেটেড শুধু টেনের বই থেকেই রাইটিং পড়বে এরকম কিছু ব্যাপার নেই ক্লাস নাইনে তোমরা যদিও স্কুলের সাথে সরাসরি কানেক্টেড ছিলে না প্রচুর রিপোর্ট কিন্তু নাইনের টেক্সট বুকে ছিল রোড অ্যাক্সিডেন্ট ছিল বোট অ্যাক্সিডেন্ট ছিল ইভেন ক্লাস টেনের টেক্সট বুকে একটা ফায়ার ইন এ বিল্ডিং এর ওপর একটা রিপোর্ট আছে এই রিপোর্টগুলোই যদি আমরা কাভার করে যাই তাহলে আমাদের বেসিক আইডিয়াটা থাকলো যে কোন টেন্সে রিপোর্টটা লিখতে হয় রিপোর্টটাকে পরীক্ষার খাতে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় তো এই রকমভাবে দুটো নোটিশ দুটো রিপোর্ট আমি করে গেলাম আশা করতে পারি যে একটা রাইটিং কিন্তু আমি ওখানে লিখতে পারবো এবার লেটারের ব্যাপারটা আছে সেটা স্যার একটু বলুন রাইটিংয়ের পোর্শনটা আমি আরেকবার কভার করব বারবার বলছিলাম যে রাইটিংটাতে থাকে কিন্তু থার্টি মার্কস সব থেকে বড়ো পোর্শন এইটাতে কিন্তু সময় একটু বেশি দিতে হবে একটা জিনিস খেয়াল করবে তোমাদের প্রত্যেকবারই কম বেশি স্যার বলছিলেন যে একটা রাইটিং লেটার রাইটিং কিন্তু একটা থাকে সেটা পার্সোনালি হোক বা ইনফর্মাল বা তোমাদের অফিসিয়াল লেটার বা হেড টিচারকে যে চিঠি যাই থাক না কেন একটা কিন্তু থাকে আমিও স্যারের সাথে একই রকমভাবেই বলবো তবু একটু তোমাদের বলতে চাই যে রাইটিং খাতা দেখতে গিয়ে আমরা দেখেছি মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে খেয়াল করেছি যে তিরিশ নাম্বারে রাইটিং থাকে কোনো একটি ছেলে বা মেয়ের ভালো মার্কস পাচ্ছে কিন্তু রাইটিংটা গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে কী হচ্ছে একটি রাইটিং খুব ভালো লিখেছে সেখানে হয়তো দশের মধ্যে সে আউট অফ টেন্সে এইট পায় নাইন পেয়ে গেল আর একটা রাইটিং মোটামুটি লিখেছে হয়তো সেখানে আউট অফ টেন্সে ফাইভ ক্যারি করলো আরেকটা রাইটিংসে পুরো ব্ল্যাঙ্ক ফেলে রেখে আসলো এবার খেয়াল করো তোমরা তোমরা যখন অ্যাভারেজ মার্কসটা ক্যালকুলেট করছো তিরিশের মধ্যে দেখা যাচ্ছে তোমরা টোটাল পাচ্ছ ম্যাক্সিমাম চোদ্দো বা পনেরো সেখানে কিন্তু মার্কসটা অনেকটা তোমাদের কমে যাচ্ছে এই ক্ষেত্রে একটা কথা বলবো রাইটিংয়ের প্রিপারেশান এমনভাবে নাও যেন কোনো রাইটিং তোমাদেরকে ছেড়ে না আসতে হয় এর মধ্যে একটা জিনিস বলি যেটা ওইখানে এক্সাম হলে বসেই সঙ্গে সঙ্গে লেখা অনেক সময় মুশকিল হয়ে যায় সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং যদি তোমার ফেভারিট সিজন নিয়ে কিছু লিখতে বলে হ্যাঁ তোমার ফেভারিট পার্সনকে আইডিয়াল পার্সনকে নিয়ে লিখতে বলে এইগুলো সামান্য একটু আগের থেকে একটু প্রিপেয়ার হতে হয় এগুলো একটু প্রিপারেশান রাখার কথা বলবো অবশ্যই রাখতে হবে এইগুলো নাহলে অ্যাট এ টাইম ওইখানে বসে সময় কিন্তু ততটা ভালো লেখা যায় না লিখতে পারবে তোমরা যারা টেন্স মোটামুটি শিখেছো যাদের গ্রামেটিক্যাল কনস্ট্রাকশান ঠিকঠাক মেনটেন করে লিখতে পারো তোমরা পারবে অসুবিধে কিছু নেই কিন্তু পরীক্ষার মতো করে লেখা যেখানে দশের মধ্যে টার্গেট থাকবে হয়তো যে এইট বা নাইন মার্কস পাওয়া ওখান থেকে সেক্ষেত্রে বলবো একটু ওইগুলো আগের থেকে প্রিপেয়ার হয়ে নেওয়া আর যে বাকি রাইটিংগুলো থাকছে খেয়াল করবে প্রসেসিং রাইটিং এই প্রসেসিং রাইটিং কিন্তু এর একটা ফরম্যাট পোর্শন থাকে অর্থাৎ সেখানে টু মার্কস ক্যারি করে তোমরা জানো আর এইট মার্কস থাকে বডির জন্য খেয়াল করবে স্যারও বলছিলেন যে শুধু আমি ফরম্যাটটা লিখে দিলাম বডিটা ব্ল্যাঙ্ক রেখে আসলাম এতে কিন্তু কখনোই নাম্বার পাবে না এখানে টিচার টু টিচার ভ্যারি করে যিনি যিনি শিক্ষক খাতা দেখছেন তার উপর ডিপেন্ড করবে তিনি তোমাকে দু নাম্বার দেবে কি দেবে না অথব এটার উপর প্রত্যাশা করা কখনোই ঠিক না প্রিপারেশান এমনভাবে নাও একটি বা দুটি প্রসেসিং এমনভাবে প্রিপেয়ার হও যেন যেই প্রসেসিংয়ের দিক তোমরা লিখতে পারবে এবং লিখে আসতে হবে ছেড়ে আসা যাবে না সেইভাবেই প্রিপারেশানটা নিতে হবে নোটিস রাইটিং স্কুল রিলেটেড নোটিস রাইটিং তোমরা জানো স্যারও বললেন নোটিস রাইটিংয়ের এমন এমনভাবে নাও যেই নোটিশে দিক তোমরা লিখে আসবে অর্থাৎ একটা বা দুটো সংখ্যাটা ম্যাটার করে না স্যারও বারবার বলছিলেন সংখ্যাটা ম্যাটার করে না প্রিপারেশানটা এমন হোক যাই নোটিশ দিক তোমরা লিখে আসবে একইভাবে যেগুলো অফিসিয়াল লেটারের মধ্যে কিছু থাকছে যেমন যে তোমাদের লাইব্রেরিতে কিছু বই কম আছে টেক্সট বুক বা রেফারেন্স বুকে কিছু কম আছে তো হেড টিচারকে একটা অ্যাপ্লিকেশান করে দাও যে কিছু বই সেখানে নতুন করে অ্যাভেল করার জন্য তো এইভাবে এমন কিছু লেটার রাইটিংগুলো প্রিপারেশান নাও প্রশ্নে যাই থাকুক না কেন তোমরা ভয় পাবে না তোমাদের টার্গেট থাকবে আমি যেটুকু জানি যেটুকু শিখেছি সেইটাকে ইউজ করে আমি কিন্তু ওটা লিখে আসবো সে একইভাবে রিপোর্ট রাইটিং আছে রাইটিংয়ের রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে বলি তোমাদের ক্লাস নাইন এবং টেন এই যে টেক্সট বুক এই টেক্সট বুকেতে কিন্তু তোমাদের অনেক রাইটিং আছে এবং খেয়াল করবে সেখানে কিন্তু বেশ কিছু লেটার রাইটিং রিপোর্ট রাইটিং খুব সুন্দর সুন্দর টপিক দেওয়া আছে সেগুলো তোমরা এবং খেয়াল করবে প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল আইটেমের উপরে আছে একটা রোড অ্যাক্সিডেন্ট আছে কোথাও হয়তো ট্রেন অ্যাক্সিডেন্ট আছে কোথাও এমন কি হয়তো সাইক্লোনের উপরে আছে তো এই রিপোর্টগুলো এমনভাবে প্রিপারেশান নাও পরীক্ষা হলে যাই দিক তোমরা লিখে আসবে আরও একটা রিপোর্ট খেয়াল করবে তোমাদের ওখানে নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে যে রিলিফ ফান্ড রিলিফ ফান্ডের জন্য কিন্তু কোনো হয়তো নোটিশ তোমাদের ওখানে আছে দেখবে সেগুলো প্রিপেয়ার করা আর সাজেশান এটাও আমিও বলবো না রাইটিংগুলো এইভাবেই প্রিপারেশান নিতে হবে মাধ্যমিকের রাইটিংয়ের কোনো সাজেশান হয় না কেউ যদি তোমাদেরকে দিয়ে থাকে সেটা আমি বলবো না দেওয়াটাই ভালো প্রিপারেশান এমনভাবে নাও যাই দিক তোমরা লিখে আসবে মানসিক প্রস্তুতিও সেরকম রাখতে হবে যে আমি যা শিখেছি যা জেনেছি তাই থেকে আমি ওটা কভার করে আসবো ঠিকঠাক সেভাবে করতে হবে আর একটা টপিক একটু বলবো তোমরা এই যে কোভিড কোভিড এতদিন শুনছ তো এই পর্ষদটাকে একটু কভার করে যাওয়া একটু পড়ে যাওয়া খেয়াল করবে এখান থেকে আনসিনও আসতে পারে আমরা ভাবি যে এটাকে আমি নোটিশ হিসাবে করে যাব কিন্তু খেয়াল করবে তুমি যেটাকে নোটিস হিসাবে প্রিপেয়ার হয়ে যাচ্ছ মেবি সেটা তো আনসিনও আসতে পারে আনসিনটা জানো তোমরা নিউজ থেকে কোনো কাটিং পোর্শন দিয়ে দেয় বা অন্য কোথাও থেকে দিয়ে দিল তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এমনভাবে প্রিপেয়ার হতে হবে আনসিন দিলেও তুমি লিখতে পারবে সেখান থেকে সেখান থেকে যদি নোটিস রাইটিং দেয় লিখতে পারবে সেরকমই প্রিপেয়ার হতে হবে কি তুমি লকডাউন সিচুয়েশানটাকে কিভাবে তুমি পজিটিভলি সেটাকে কাটিয়েছো কিভাবে তুমি বেটার ফিউচারের জন্য বা ভালো প্রিপারেশান নেওয়ার জন্য সেই সময়টাকে কাজে লাগিয়েছো সেটা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি তো এইগুলো একটুখানি এমনভাবে প্রিপেয়ার হওয়া যা দিক রেখে আসতে হবে থার্টি মার্কস আছে ওখানে টার্গেট করতে হবে যে মিনিমাম ওই জায়গাটা আমার এইটি নাম্বার রাখা 90% পারসেন্ট নাম্বার রাখা যদি সেটা রাখতে পারো খুব ভালো রেজাল্ট হবে তাহলে বুঝতেই পারছ যে আর সময় নষ্ট না করে চটপট পড়তে বসে যাওয়ার পালা আর সাজেশনের দিকে ফোকাস না করে আমরা আমাদের স্যারেদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলবো আরও শুনে নব স্যারেদের কাছ থেকে অনেক অমূল্য সব তথ্য অমূল্য সব কথা তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক সঙ্গে থেকো জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশন আপনাদেরই ঘাটাল শহরে এখন স্বল্প ব্যয় উন্নত মানের অডিও স্টুডিও মানেই তো জ্যাকসন অডিও সব ধরনের অডিও ভিডিও বিজ্ঞাপনই এখন আপনি পেতে পারেন আমাদের থেকে দক্ষবাচক শিল্পীদের সঙ্গী করে পল্লির ডিজিটাল বেস্ট অ্যাকোয়াস্টিক রেকর্ডিং স্টুডিওতে তৈরি হয়ে যাবে আপনার বিজ্ঞাপন বিজ্ঞাপন ছাড়াও ডাবিং ভিডিও শুটিং ইউটিউব ভিডিও পোস্ট প্রোডাকশন মিউজিক রিলেটেড অ্যালবাম সমস্ত কিছুটাই এখন আমরাই করছি যোগাযোগ নাইন বিশদ জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jacksonaudio1.in জ্যাকসন অডিও ইয়োর স্টুডিও আপনি কি জানেন উত্তর পূর্ব ভারতের স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর স্বপন কুমার সাহু রিটায়ার্ড প্রিন্সিপাল ইনচার্জ এন গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গুয়াহাটি আসাম এখন চেম্বার করছেন সাগরপুরের সাধনা হোমিও ফার্মেসিতে প্রতি বৃহস্পতি ও রবিবার বিকেল চারটা থেকে আর আছেন ডক্টর প্রসেনজিৎ রায় হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার দাসপুর গ্রামীণ হাসপাতাল যে কোনো পুরাতন জটিল কঠিন রোগের সুচিকিৎসক ও পরামর্শদাতা প্রতি মঙ্গলবার বিকেল চারটে থেকে সাধনা হোমিও ফার্মেসি সাগরপুর বালিকা বিদ্যালয়ের কাছে ফোন সেভেন প্রতিদিনই সোনালী অভ্যাসের সাথে ছাপ্পান্ন বছরের মধুর সম্পর্ক মিসেস এস সি কামিল্লা জুয়েলার্স প্রোপাইটার শ্রী আশিস কামিল্লা মিসেস এস সি কামিল্লা জুয়েলার্স চন্দ্রকোনা বাড়ি বাজার চন্দ্রকোনা রোডে আমাদের কোনো শাখা নেই ফোন ডবল সরকার দুয়ারে থাকলেও এখন আমরা এসে গেছি আপনাদের ড্রয়িং রুমে হ্যাঁ ফেসবুক ইউটিউব এই সমস্ত মাধ্যম ছাড়িয়ে এখন আমরা পৌঁছে গেছি আপনাদের টিভি চ্যানেলে তাই জে এ পি বিনোদন দেখুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ইউসি গোল্ড চ্যানেলে মাধ্যমিক পরীক্ষা নিয়ে চিন্তা কি প্রশ্ন আসতে চলেছে আর কি বা উত্তর সিলেবাস কাটছাট করে এখন কতটা সব প্রশ্নের উত্তর দেবে সাতটি বিষয়ের চোদ্দ জন অভিজ্ঞ শিক্ষক মাধ্যমিক প্রস্তুতি দু দেখুন যে এই পি প্রতি বৃহস্পতিবার রাত্রি আটটায় যে বিনোদন প্রেজেন্টেড বাই জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশন ফেসবুক ইউটিউব অ্যান্ড ইউজি গোল টেলিভিশন ফিরে এলাম ব্রেকের পর আবারও চলে আসছি স্যারেদের সঙ্গে আমরা আলোচনা করছি বিষয় ইংলিশ নিয়ে আচ্ছা স্যার বলছি এই যে এতক্ষণ তো আমরা ভীষণভাবে টেক্সট সিন আনসিন গ্রামার তারপরে লেটার রাইটিং এই সমস্ত কিছু আলোচনা করলাম আচ্ছা স্যার যারা নাইনটি পারসেন্ট মার্কসকে টার্গেট করছে তো তাদের প্রিপারেশনটা কিরম হবে একটু যদি আলোচনা করেন স্যার ইংলিশে নাইনটি পার্সেন্ট বা অ্যাবাব এখন তো খুব স্কোরিং টার্গেট করছো ছেলেমেয়েরা যার এবং আজকের অনুষ্ঠান খুব মাইনুটলি ফলো করছো তাদের জন্য আমাদের একটাই অ্যাডভাইস তোমরা সবাই জানো যে নাইনটি মার্কসের যে এক্সাম বা আমি হানড্রেড মার্কস ধরছি আমরা কিন্তু এটা টেকেন ফর গ্রান্টেড যে তোমরা তোমাদের স্কুলে টেন আউট অফ টেন অলরেডি পেয়ে গেছো এটা ধরেই নিলাম তাহলে বাকি নাইনটি মার্কসের মধ্যে এমসি কিউ মাল্টিপিল চয়েস কোশ্চেন তোমাদের থাকছে এইটিন মার্কস ওভারঅল টোটাল পেপারটা থেকে গদ্য পদ্য আনসিন এবং গ্রামার আচ্ছা তো দ্যাট ইজ ভেরি স্কোরিং তোমাকে এইটিনের মধ্যে এইটিন টার্গেট করতে হবে এবার যেটাকে আমরা অবজেক্টিভ বলি বা ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন বলি সেখানেও এইটিন মার্কস সেটাতেও কিন্তু এইটিন পেতে হবে সুন্দর করে সিঙ্গেল সেন্টেন্স আনসারগুলো লিখতে হবে আবার কখনও আনসার লিখতে হবে না কারণটা ট্রু ফলস যদি এই জায়গাটায় থাকে তখন তার আনসার লেখার ব্যাপার থাকছে না ট্রু হলে ট্রু লিখছ ফলস হলে ফলস লিখছ আরেকটা কথা বলি ট্রু ফলসের এগেন্স্টেই বলছি বা ইন সাপোর্টে বলছি যে কোটেশনটা দেবে ফ্রম দ্য টেক্সট সেটা কিন্তু একটু কোট আন কোট মানে ইনভার্টেড কমার মধ্যে রাখার চেষ্টা করো এটাতেও কিন্তু ওয়ান মার্কস তোমরা ক্যারি করতে পারবে তাহলে এইটিন প্লাস এইটিন থার্টি সিক্স মার্কস তোমার টোটালি অবজেক্টিভ এইটিন মাল্টিপল চয়েস এইটিন ভেরি শর্ট আনসার তাহলে বাকি হচ্ছে দু নম্বরের প্রশ্ন আছে চো মানে টোয়েন্টি ফোর মার্কস আর যেটা মাথা ব্যথা সেটা তো আমরা অনেকবার আলোচনা করলাম যে রাইটিং স্কিল ভালো ছেলেদের সেটা কোনো প্রবলেম হবে না তবে আমরা বিশ্বাস করি যে কেমন লিখ বসের বেশি লিখলে কি বেশি মার্কস পাওয়া যায় অনেক ছেলে মেয়ে আছে একটু বেশি লুজ নিলাম অনেকটা লিখলাম ওয়ার্ড লিমিট টোটালি মেনটেন করতে পারলাম না এটা নিয়ে অনেকের মাথা ব্যথা থাকে যে ওয়ার্ল্ড লিমিট কি স্ট্রিক্টলি ফলো করতে হবে অ্যাকচুয়ালি যারা ভালো লিখতে পারে তাদের রাইটিং স্কিলে যদি টোয়েন্টি ওয়ার্ডস থার্টি ওয়ার্ডস বেশি হয়ে যায় আমি মাস্টারমশাই হিসেবে যখন খাতা চেক করছি এটা আমার কাছে ম্যাটার করবে না কিন্তু তুমি প্রচুর স্পেলিং মিস্টেক করছো প্রত্যেকটা সেন্টেন্স কনস্ট্রাকশানে ভুল হচ্ছে কিন্তু তোমার লেখাটা লেংদি প্রেজেন্টেশন ঠিক হচ্ছে না তখন ন্যাচারালি আমি বিরক্ত বোধ করব মাস্কটা তুমি ঠিকঠাক ক্যারি করতে পারবে না আর আরেকটা ওয়ার্নিং এটা কোনো অ্যাডভাইস না সতর্কতা বহু ছেলে মেয়েদের মধ্যে এরকম একটা ধারণা আছে যে মাস্টার এটা হয়তো বা পুরো রাইটিংটা পড়বেন না এটা কিন্তু না খাতা দেখার যে সিস্টেম সেখানে কিন্তু আমরা আজকাল এটা পারি না যে দশ হাতের লেখাটা ভালো বেশ সুন্দর একটা পাতার মধ্যে লিখেছি চলো নাইন দিয়ে দিলাম আমাদেরকে মার্কস এক্সপ্লেন করতে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করে যে কেন আমি এই তোমরা সবাই জানো যে রাইটিং স্কিলগুলোতে পয়েন্টস থাকে হিন্টস থাকে তুমি প্রত্যেকটা হিন্টকে কিভাবে সেন্টেন্সে কনভার্ট করলে সেই রিলেটেড তোমার থটস তার জন্য আমি ওয়ান প্লাস ওয়ান প্লাস করে দিলাম তোমার ডিমেরিটসগুলো কটা তুমি স্পেলিং মিস্টেক করলে কটা সেন্টেন্স কনস্ট্রাকশানে ভুল করলে সেগুলোর জন্য আমি মাইনাস করবো এবং আলটিমেটলি তুমি লেখাটাকে কনক্লুড করতে পারলে কি না শেষ পর্যন্ত ওভারঅল ইম্প্রেশন তার উপরে একটা মার্কস দেব তার মানে নাইন এইট এইরকম না ব্যাপারটা তুমি যদি দশে নয় পাও সেটা আমার এক্সপ্লানেশন থাকবে ওখানে ইদানিং খাতা দেখা এটা হচ্ছে খুব স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস টু এটা আমাদেরকে মানে ব্যাখ্যা করতে হচ্ছে যে এই বাচ্চাটাকে এই কারণে আমি নয় দিয়েছি তাহলে তোমরা যেটা ভাবো ম্যাটার ইজ নট সো ইজি তাহলে আমার কথা এটাই ভালো মার্কস ক্যারি করতে গেলে দশ তুমি অলরেডি পেয়ে গেছো ধরে নিচ্ছি আই থেকে যেখানে মাল্টিপল চয়েস যেখানে অবজেক্টিভ কোশ্চেন সেখানে থার্টি সিক্স আউট অফ থার্টি সিক্স পাচ্ছো টোয়েন্টি ফোর মার্কসের দু নম্বরের প্রশ্ন আছে তার মধ্যে কিন্তু ওই ভোকাবুলারিটা আছে চার নাম্বার ভালো ছেলেরা সেটা ফলো করবে আনসিন থেকে বারবার পড়ে এবং পেন্সিল ব্যবহার করে আর মাথা ঠান্ডা করে হিন্টসগুলোকে ফলো করে ঠিকঠাক রাইটিংগুলো লিখে আসা আমার মনে হয় ইট ইজ কোয়াইট ইজি টু গেট মোর দ্যান নাইনটি পারসেন্ট স্যার এবার কিছু বলবেন অ্যাডভাইস দেবেন যারা নাইনটি পারসেন্ট টার্গেট করতে চাইছো তাদের জন্য হ্যাঁ যারা নাইনটি টার্গেট করতে চাইছো বা অ্যাবাব এটা কিন্তু সত্যি এখন এটা আজ থেকে যদি দশ বারো বৎসর পিছিয়ে যায় আমাদের সময় তখন হয়তো আমরা এতটা ভাবতে পারতাম না এখন কিন্তু সেটা অনেকটা ইজি হয়ে গেছে এমসি কিউ এসি কিউ কোশ্চেন অনেকটা বেড়ে গেছে ফলে মার্কস তোলাটা অনেক ইজি তবে স্পেশাল কয়েকটা জায়গায় আমি বলবো যে জায়গাগুলো গুরুত্ব দিতে হবে নাইনটি পারসেন্ট পেতে গেলে বা এবার পেতে গেলে সেটা হচ্ছে খেয়াল করবে রাইটিংটাকে কিন্তু সেখানে নাম্বারটা অনেকটা ক্যারি করবে রাইটিংয়ের নাম্বারটা কিন্তু ম্যাটার করে যে তুমি নাইনটি পারসেন্টের উপরে নাম্বার পাবে কি পাবে না তো সেইখানে রাইটিংটাকে খুব ভালো রকম গুরুত্ব দিতে হবে আর ভকাবুলারিতে এইট মার্কস আছে এইটা অনেকেই যারা নাইনটি পারসেন্টের উপর খাতা দেখতে গিয়ে দেখেছি যারা নাইনটি পার্সেন্ট উপর মার্কস ক্যারি করছে তারা কিন্তু ওইখানে এইটকে এইট পেতে হয় নাহলে কিন্তু ওই নাইনটের উপরে যাওয়াটা একটু মুশকিল হয়ে যায় আর এমসি কিউ এসে কিউ এইসব জায়গা তো তোমাদের ভুল হয় না করারও জায়গা নেই যারা নাইনটি পার্সেন্টের উপর মার্কস পাবে ওইখানে ভুল করার জায়গা নেই আর হ্যাঁ ওই যে ট্রু ফলসের যে সাপোর্টিং স্টেটমেন্ট সেখানে কিন্তু কোর্ট আনকোর্টের ব্যাপার থাকে আরেকটা জিনিস খেয়াল করবে খাতা দেখতে গিয়ে এটা কিন্তু আমাদের ইনস্ট্রাকশনেই থাকে যে যদি তুমি ট্রু ফলস ভুল করলে সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তুমি কোনো মার্কস পাবে না আচ্ছা যদিও এটা মানবিক কারণে আমরা ইগনোর করি ভেবে থাকে যে এটা একটা ভুল করেছি মানে অন্তত এক নাম্বার আমরা ক্যারি করতে পারবো কিন্তু যদি তোমার ট্রু ফলস ঠিক থাকে সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক না তাহলে তুমি डेफिनेटলি এক পাবে হুম তো যাক এই জায়গাটাই কিন্তু ভুল করার কোনো জায়গা নেই যারা নাইনটি পার্সেন্টের উপরে মার্কস তুলবে তোমাদেরকে ওই রাইটিং পোর্শনটা গুরুত্ব দিতে হবে গ্রামারে ভুল করার কোনো জায়গা নেই আর এখন যারা উপরে নাম্বারটা পাও নাইনটির উপরে তারা ভুল করেও না জায়গা নেই আর ওই ভোকাবুলারিটা ঠিক করতে হবে তাহলে দেখবে যে নাইনটি পার্সেন্ট উপরে নাম্বার পাওয়াটা সমস্যার কিছু না একটু সময় দিতে হবে সেভাবে প্রিপারেশান নিতে হবে তাহলেই পারবে কিছু সমস্যা নেই এখানে আচ্ছা স্যার আমরা তো মানে দু ধরনের আমরা স্টুডেন্ট পাই একজনরা টু টার্গেট ফর দ্য নাইনটি পারসেন্ট আর একজনরা মোটামুটি সিক্সটি সিক্সটি ফাইভ এটার মধ্যে তো এই অ্যাভারেজ মার্কসটা ক্যারি করার জন্য কি ধরনের প্রিপারেশান হবে মানে সবাই তো সব সাবজেক্টটাকে সেভাবে নিতে পারে না তাদের জন্য একটু সাজেশন হ্যাঁ এটা নিয়ে বলবো এটা একটা খুব ভালো দিক ভালো প্রশ্ন করেছেন আপনি কারণ সত্যি কথা বলতে যারা নাইনটি পার্সেন্ট উপর মার্কস পাবে বা এইট্টি পার্সেন্ট উপর মার্কস পাবে তাদেরকে নিয়ে আমাদের হেডেক কিছু থাকে না ওরা সব ছেলেমেয়েরা অলরেডি তারা ভালো প্রিপারেশান নিচ্ছে তারা টুকটাক স্যারেদের কাছ থেকে একটুখানি অ্যাডভাইস নেয় নিলেই তারা ধরে নেয় তাদেরকে নিয়ে সমস্যা হয় না সমস্যা হচ্ছে যারা এই যে ফিফটি বা ফিফটি টু সেভেন্টি এই পোর্শন বা ফর্টি টু সেভেন্টি এই পোর্শন যারা মার্কসটা পাও তাদেরকে নিয়ে কিন্তু একটু ভালো রকম ভাবতে হয় আমাদেরকে সেই সেই দিক থেকে দেখতে গেলে এটা খুব ভালো প্রশ্ন এবার বলি যারা এই পোর্শনটাতে আছো হুম যে যারা হয়তো ফিফটি থেকে সেভেন্টি পর্যন্ত তুমি তোমার নিজের মেরিট অনুসারে হয়তো এটা ভাবছো যে এটা আমি আমি ক্যারি করতেই হবে সেই ক্ষেত্রে বলবো যে স্যার বলছিলেন যে ওখানে যে এমসি কেউ তোমাদের কোশ্চেন থাকছে টোটাল এইটিন এইটিন দু দুই জায়গাতে করে তোমাদের টোটালটা সিক্সটিন নাম্বার এমসি কেউ থাকছে সেই জায়গাগুলো কিন্তু কোনো ভুল করলে হবে না সে টেক্সট পোর্শন অর্থাৎ সেন থেকেই হোক আনসেন থেকেই হোক সেগুলো কিন্তু পেতে হবে গ্রামারের ক্ষেত্রে তোমরা টেস্ট বেস গ্রামারগুলো প্র্যাকটিস করছো সাথে বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করছো গ্রামার হয়তো তোমরা কমন পাবে না কিন্তু যে গ্রামারগুলো আসে সেগুলোতে সমস্যা কিছু হয় না তোমরা পারবে তার মধ্যে ফ্রেজাল ভাব তিন নাম্বার আছে আর্টিকেল প্রিপারেশান তিন নাম্বার আছে এগুলো তো শুধু একটু ভেবে করতে পারলেই হয় একটু প্রিপারেশান নেওয়া বারবার প্র্যাকটিস করা কোশ্চেন ব্যাঙ্ক ধরে টেস্ট যদি টেস্ট পেপার পাও সেরম কিছু সেগুলো ধরে একটু প্র্যাকটিস করা স্যারেরদেরকে দিয়ে একটু কারেকশন করিয়ে নেওয়া এগুলো একটু প্র্যাকটিসে থাকা টাচে থাকা তো দেখবে সেক্ষেত্রে তোমাদেরকে ওই ফিফটি সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে ভাবতে হবে না তোমাদেরকেও আমি একটা কথা বলবো রাইটিং পোর্শনটা তুমি যদি ভাবো যে আমি রাইটিং পোর্শনটা করবই না বা যতগুলো আমি করে যাচ্ছি গোটা হয়তো তুমি গুনে গুনে করে যাচ্ছ সেখান থেকে আসলে আমি লিখবো হলে লিখবো না তাহলে কিন্তু তোমাদের ওই সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট বা ফিফটি যে নাম্বারটা ভাবছো সেটাও সমস্যা হয়ে যাবে রাইটিং পোর্শন কিন্তু এইভাবে ছেড়ে আসা যাবে না খাতা দেখতে গিয়ে দেখেছি যারা এই ফিফটি বা সিক্সটি নাম্বারটাকে ক্যারি করছে এদের একটা মেন্টাল সেট আপই থাকে যে আমি একটা রাইটিং লিখবো বাকি দুটো যা পারি লিখবো কোথাও আবার অনেকে শুধু পয়েন্টস টুকে দেয় আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা জানো আমাদের হিন্টস দেওয়া থাকে হ্যাঁ সে প্যারাগ্রাফ রাইটিং হোক বা স্টোরি রাইটিং হোক মানে হিন্টস থাকে অনেক ছেলে মেয়ে কী করে এখানে যে তারা শুধু হিন্টসগুলোকে টুকে দিয়ে চলে আসে হ্যাঁ ভাবে যে স্যারেরা হয়তো দেখবে না নাম্বার দিয়ে দেবে আসলে এরকম হয় না খাতা দেখার ক্ষেত্রে আমাদের অনেক রকম সমস্যা থাকে সেখানে হেড এক্সামিনাররা তারা দেখেন ভালোভাবে কোথায় আমি খাতা দেখছি স্ক্রুটিনি হয় সেখানে কিন্তু আমি কোথাও তোমাদেরকে একটু উল্টো নাম্বার দিয়ে বেরিয়ে যেতে পারবো না সেখানে কিন্তু আমি ধরা পড়ে যাব ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলবো তোমরা যারা এই যে ফিফটি টু সেভেন্টি বা ফর্টি টু সেভেন্টি নিয়ে ভাবছো তারাও কিন্তু রাইটিংটাকে লিখে আসবে মিনিমাম প্রিপারেশান একটা যে আমি এই রাইটিং দিলে নোটিশ কিছু প্রিপেয়ার করে যাওয়া যাতে যাই তুমি কভার করে আসতে পারবে হ্যাঁ তো সেখানে হবে হয়তো দশের মধ্যে তুমি আট নয় পেলে না কিন্তু পাঁচ ছয় সাত এই নাম্বার পাওয়াটা কোনো সমস্যা না তো এইগুলো যদি একটু কভার করে যাও আনসিন আনসিন কিন্তু ছেড়ে আসা যাবে না যদি ভাবো ছেড়ে আসবো আমি ওর দেখবো না তাহলে কিন্তু হবে না আনসিনটাও করতে হবে সেখানে একটু সময় বেশি রাখতে হবে ভকাবুলারিগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে ভকাবুলারি যে আট চারটে থাকে সেই চারটে ভোকাবুলারি তোমার তো আনসিন প্যাসেজ থেকে থাকছে তো সেখানে খেয়াল করবে যে ওখানে পার্টস অফ স্পিচ কি দেওয়া আছে যদি ওখানে অ্যাডজেক্টিভ থাকে তাহলে তুমি এখানে আনসিন প্যাসেজের অ্যাডজেক্টিভ কয়েকটা যেগুলো আনন তোমার কাছে লাগছে সেগুলো একটু আন্ডারলাইন করে দেওয়া যেটা ভার্ব আছে এখানে ভারগুলোকে অর্থাৎ এখানে যেটা অ্যাডজেক্টিভ আছে খেয়াল করবে আনসিন প্যাসেজ থেকে সেই অ্যাডজেক্টিভটাই কিন্তু এখানে আসবে সেটা কোনো একটা অ্যাডজেক্টিভ আসবে যদি নাউন থেকে দেখবে কোনো একটা নাউনই হয়তো আসবে সেইগুলোকে একটু খেয়াল করে যদি হিসেব করে করতে পারো অনেকটা ঠিক করা যায় হয়তো তুমি চারটের মধ্যে চারটে না ঠিক করতে পারলেও দুটো বা তিনটে ঠিক করতে পারলেও অনেকটা নাম্বার তো সিক্সটি বা সেভেন্টি পার্সেন্টের নাম্বারটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা করতে হবে না তোমাদের প্রিপারেশানটা এইভাবে রাখো প্র্যাকটিস করতে থাকো ওটা হয়ে যাবে অনেক ধন্যবাদ স্যার তাহলে আমরা সবাই বুঝে গেলাম যে মোটামুটি নাইনটি মাস্ক ক্যারি করবো যারা তারা কীভাবে প্রিপারেশান নেবো আর আপ টু সেভেন্টি বা তার উপরে অ্যাভাব দ সেভেন্টি পারসেন্ট মাস্ক ক্যারি করার জন্য আমরা কীভাবে আমাদের নিজেদের প্রিপারেশানটা নেব এইবারে আমরা জেনে নেবো যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে স্যারেদের কাছ থেকে কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি সঙ্গে থেকেও জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশন আপনাদেরই ঘাটল শহরে এখন স্বল্প ব্যয় উন্নত মানের অডিও স্টুডিও মানেই তো জ্যাকসন অডিও সব ধরনের অডিও ভিডিও বিজ্ঞাপনই এখন আপনি পেতে পারেন আমাদের থেকে দক্ষবাচিক শিল্পীদের সঙ্গী করে পল্লির ডিজিটাল বেসড একুয়াটিক রেকর্ডিং স্টুডিওতে তৈরি হয়ে যাবে আপনার বিজ্ঞাপন বিজ্ঞাপন ছাড়াও ডাবি ভিডিও শুটিং ইউটিউব ভিডিও পোস্ট প্রোডাকশন মিউজিক রিলেটেড অ্যালবাম সমস্ত কিছুটাই এখন আমরাই করছি যোগাযোগ নাইন বিশদ জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jacksonaudio1.in Jackson Audio Your Studio আপনি কি জানেন উত্তর পূর্ব ভারতের সুনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর স্বপন কুমার সাহু রিটায়ার্ড প্রিন্সিপাল ইনচার্জ এসজে এন গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গুয়াহাটি আসাম এখন সাগরপুরের সাধনা হোমিও ফার্মেসিতে আর আছেন ডক্টর প্রসেনজিৎ রায় হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার দাসপুর গ্রামীণ হাসপাতাল যে কোনো পুরাতন জটিল কঠিন রোগের সুচিকিৎসক ও পরামর্শদাতা প্রতি মঙ্গলবার বিকেল চারটে থেকে সাধনা হোমিও ফার্মেসি সাগরপুর বালিকা বিদ্যালয়ের কাছে ফোন সরকার দুয়ারে থাকলেও এখন আমরা এসে গেছি আপনাদের ড্রয়িং রুমে হ্যাঁ ফেসবুক ইউটিউব এই সমস্ত মাধ্যম ছাড়িয়ে এখন আমরা পৌঁছে গেছি আপনাদের টিভি চ্যানেলে তাই জে এ পি বিনোদন দেখুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ইউচি গোল্ড চ্যানেলে মাধ্যমিক পরীক্ষা নিয়ে চিন্তা কি প্রশ্ন আসতে চলেছে আর কি বাতার উত্তর সিলেবাস কাটছাট করে এখন কতটা সব প্রশ্নের উত্তর দেবে সাতটি বিষয়ের চোদ্দ জন অভিজ্ঞ শিক্ষক মাধ্যমিক প্রস্তুতি দু হাজার বাইশ দেখুন যে এই বিনোদনে প্রতি বৃহস্পতিবার রাত্রি আটটায় যে বিনোদন প্রেজেন্টেড বাই জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশন ফেসবুক ইউটিউব অ্যান্ড ইউজি গোল টেলিভিশন ফিরে এলাম ব্রেকের পর পরীক্ষা প্রস্তুতি দু নিয়ে এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে মানে আমাদের হাতে আর মাত্র দুটো মাস সময় আছে এই সময়ে আমরা কিভাবে প্রিপারেশান নেবো এবং শুধু সময়ে নয় আমরা পরীক্ষার হলে গিয়ে নিজেরা কি করে টাইমটাকে ম্যানেজ করব এবং পুরো কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে পারবো কোনো কিছুকে না ছেড়ে সেই সংক্রান্ত আলোচনা করব। আমরা ফিরে যাচ্ছি আমাদের স্যারেদের কাছে প্রথমে আমি চলে যাব পার্থবাবুর কাছে স্যার আপনি যদি এই টাইম ম্যানেজমেন্টটা নিয়ে একটু আমাদেরকে বলেন ছেলে মেয়েদের জন্য যারা পরীক্ষায় বসতে চলেছো জাস্ট আফটার টু মান্থস তাদের জন্য আমার স্পেসিফিক ইনস্ট্রাকশান দেখো নিয়ার অ্যাবাউট টু ইয়ার্স তোমরা এই যে তিন ঘন্টা অ্যাট বসে থাকা একটা এক্সাম হলে এটার সাথে কিন্তু তোমরা মানে হ্যাবিচুয়েটেড নও এটা তোমাদের ক্ষেত্রে খুব বড়ো প্রবলেম হতে পারে হয়তো টেস্ট এক্সাম দিয়েছ সবাই সবাই দিয়েছো এটা ধরে নিচ্ছি সেখানে তিন ঘন্টা বসে থেকেছো নিশ্চয়ই কিছু প্রবলেম ফেস করেছো তাই প্রথম কথা হচ্ছে মক টেস্ট বেশি বেশি করে দাও আজকাল প্রচুর প্রাইভেট ইনস্টিটিউশন প্রাইভেট সংস্থা তারা যদি নাও নেন তোমাদের এলাকাতে তোমাদের এরিয়াতে তাহলে নিজেরা টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক থেকে বাড়িতে মা বাবার সামনে ঘড়ি ধরে তিন ঘন্টা লেখো লিখে তোমাদের সাবজেক্ট টিচারকে দিয়ে এটা চেক করিয়ে নাও এটা হচ্ছে আমার প্রথম ইনস্ট্রাকশান আর দুমাস সময় আছে আমি বলবো মাধ্যমিকের যারা এক্সামই নিই যারা পরীক্ষার্থী তাদের কাছে সব সাবজেক্ট ইকুয়াল ইংলিশেও তুমি 90% টার্গেট করতে পারো ম্যাথেও তুমি 90% টার্গেট করতে পারো তবে সময়ের ব্যাপারে বলতে পারি ইংলিশটা যেহেতু একটু আন্ন পোশান থেকে বেশি বেশি করে কোয়েশ্চেন আসে তাহলে এই সাবজেক্টটাতে পার ডে হাফ অ্যান আওয়ার দ্যাটস এনাফ অল ফর ইউ আধ ঘন্টা একটু বসো আর যেদিন যেদিনগুলো পরীক্ষা দেবে অনেক এখন স্পেয়ার টাইম অনেকে হয়তো স্কুল একটু অ্যাভয়েড করবে ক্লাসে হয়তো যেতে চাইবে না যত পরীক্ষায় এগিয়ে আসবে দুপুরের দিকে তিন ঘন্টা বসে ঘড়ি ধরে পরীক্ষা দিয়ে সেগুলো সাবজেক্ট টিচারকে দিয়ে চেক করিয়ে নাও আমার মনে হয় প্রত্যেকেই তাহলে খুব ভালো মার্কস পাবে কারণ প্র্যাকটিসটাই শেষ কথা অনেকেই বলবে স্যার পাঁচটা টেক্সট গভর্নমেন্ট দিয়েছিল আমি তো ওটা কাভার করে রেখেছি তা কি হলো লাভ তো কিছু হবে না কারণ এতক্ষণের আলোচনায় তো এটা সবাই বুঝে গেছে পাঁচটা টেক্সট থেকে অনলি টোয়েন্টি মার্কস এখনও যে ভাস্ট পর্শান পড়ে আছে সেটাই সাফল্য লাভের একটাই কথা প্র্যাকটিস এবং প্র্যাকটিসটা করে সেটা চেক করানো আর এক্সাম হলে তিন ঘন্টা পনেরো মিনিট তোমরা কীভাবে টাইমটাকে ম্যানেজ করবে সেটা অনেকের কনফিউশন থাকে যে কীভাবে স্যার ম্যানেজ করবো শেষের দিকে আর পারিনা না রাইটিংগুলো লিখে ইনকমপ্লিট অবস্থায় ছেড়ে দিয়ে চলে আসি সেটা স্যার একটু বলে দিচ্ছেন আচ্ছা তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হলে তোমাদের টোটাল টাইমটা থাকছে তিন ঘন্টা পনেরো মিনিট তো এটার ক্ষেত্রেও একই পন্থা স্যার যেটা বললেন যে তিন ঘন্টা পনেরো মিনিট টাইমটাকে আমি কীভাবে ম্যানেজ করবো তার জন্য তোমাকে কিন্তু বারবার বাড়িতে বসে বসে পরীক্ষা দেওয়া বা কোনো স্যারের অধীনে থেকে বারবার পরীক্ষা দেওয়া দিতে দিতে তুমি নিজেই বুঝতে পারবে যে আমি কিভাবে তিন ঘন্টা পনেরো মিনিট টাইমটাই ম্যানেজ করব তবে এই ক্ষেত্রে আমাদের ইংরেজির ক্ষেত্রে আমি বলবো তোমরা জানো যে আমাদের সিন পোর্শন থাকছে আনসিন পোর্শন থাকছে গ্রামার পোর্শন থাকছে রাইটিং পোর্শন থাকছে তো ছেলে মেয়েদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে স্যার আমি রাইটিংয়ে কতক্ষণ টাইম দেব তিনটে রাইটিং কতক্ষণের মধ্যে লিখবো আনসিনটাতে কতটা সময় দেব হ্যাঁ সিনটাতে নিয়ে তাদের মাথা ব্যথা থাকে না হ্যাঁ তো সিনটা বলে নিই তাহলে তোমাদের যে সিন যে পোর্শনটা অর্থাৎ টেক্সচুয়াল পোর্শনটা সেখানে প্রোজ পোর্শনে তুমি হিসেব অনুযায়ী তোমরা প্র্যাকটিস করে করে বুঝে নেবে যে ওটা সর্বোচ্চ দশ পনেরো মিনিট সময় লাগবে পোয়েম পোর্শনটাতেও দেখবে পরীক্ষা দিয়ে দিয়ে বুঝতে পেরে যাবে যে সর্বোচ্চ দশ মিনিটই লাগবে ওখানে কিন্তু আনসিন পোর্শনটা যেখানে থাকছে কুড়ি প্লাস ভ আমাদের ভকাবলেরই নিয়ে আট আঠাশ নম্বর এই পোর্শনটা কিন্তু এরকম দশ মিনিট বা কুড়ি মিনিটে হবে না এই পোর্শনটাতে কিন্তু অনেকটা বেশি টাইম দিতে হয় তো পরীক্ষা দিয়ে ভালো করে দেখবে যে তোমার ওই একটা আনসিং প্যাসেজকে অন্তত বার দুই এক বা বার চারেক পড়তে হবে প্রশ্নগুলো পড়তে হবে প্রশ্নের উত্তরগুলো খুঁজতে হবে লিখতে হবে এটা করতে গিয়ে আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে মোটামুটি ওটা চল্লিশ পয়েন্ট থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগেই আচ্ছা অর্থাৎ ওইখানে থাকছে মাত্র হয়তো কুড়ি থেকে আঠাশ হচ্ছে কিন্তু ওইখানে তোমাকে সেন পোর্শন টেক্সুয়াল পোর্শন থেকে সময় বাঁচিয়ে রাখতে হবে রেখে ওই আনসেন পোর্শনটাতে মিনিমাম ফর্টি ফাইভ মিনিটস ওই টাইমটা তোমাকে কিন্তু ওখানে অ্যালট করতে হবে এটা কিন্তু করতে হবে নাহলে দেখবে তোমরা টাইমের মধ্যে করতে পারবে না হ্যাঁ আবার খুব কম সময় দিলেও পারবে না আবার বেশি সময় দিতে গেলে তোমার রাইটিংয়ে টাইম কম সময় চলে আসবে রাইটিংয়ের ক্ষেত্রে তিরিশ নাম্বার সেই তিরিশ নাম্বারকে ভালো করে দেখবে যে প্রত্যেকটা রাইটিং তুমি ওইভাবে তার দশ নাম্বারের জন্য আমরা দশ দুই কুড়ি মিনিট আমরা এরকম হিসেব করি অনেক সময় তার কারণ আমাদের টোটাল নাইনটি মার্কস হান্ড্রেড এইট্টি মিনিটস তাহলে পার মার্কস ক্যারি করছে টু মিনিটস করে সেই হিসাবে করে দেখবে যে মাত্র একটা রাইটিংয়ের জন্য কুড়ি মিনিট টাইম পাই আমরা কিন্তু সেই কুড়ি মিনিট টাইম দিলে একটা রাইটিং ঠিকঠাকভাবে দাঁড় করানো যায় না একটা খাতায় মার্জিন দেওয়া রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু বলবো যে পেহলে দর্শন হ্যাঁ ওটা কিন্তু প্রথমে সুন্দর করে একটা সাজানোর ব্যাপার থেকে থাকে তো সেই ক্ষেত্রে কি করবে না রাইটিংয়েতে প্রত্যেকটা রাইটিংয়ে চেষ্টা করবে 30 মিনিট করে সময় অ্যালট করার সেই যদি ওইভাবে যদি সময় অ্যালট করো তাহলে দেখবে তিনটে রাইটিংয়ে তোমার তিরিশ মিনিট তেনতিরিশ এবং নব্বই মিনিট সময় লেগে যাচ্ছে এবার এটা ভ্যারি করে কেন ভ্যারি করে না যার অলরেডি এটা প্রিপেয়ার্ড কোনো একটা রাইটিং তুমি খুব ভালো রকম প্রিপারেশান আছে সেটা হয়তো তুমি কুড়ি মিনিটে করে নিলে কিন্তু যে রাইটিংটা তোমার বেশ আনন্ন পড়ে গেছে একটু ভাবতে হচ্ছে সেক্ষেত্রে হয়তো তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট লাগবে কোনোটাও হয়তো পঁচিশ মিনিট লাগলো অ্যাভারেজ কিন্তু ওটা টোটালটা আমি বলবো এইটটি থেকে নাইনটি মিনিটসের মধ্যে কভার করা। এই মিলিয়ে টোটাল দেখবে তোমার তিন ঘন্টা হয়ে যাচ্ছে হাতে আরো পাঁচ মিনিট বেঁচে থাকবে যেই পাঁচ মিনিট টাইমটাতে কিন্তু তোমার মেন মেন পোর্শনটা আরেকবার দেখে নিতে হবে গ্রামাটিক্যাল পোর্শনে কোথাও ভুল থেকে গেল কিনা কোথাও কোনো সমস্যা থেকে যাচ্ছে কিনা কোথাও স্লিপ মিস্টেক হয়ে গেছে কিনা কোথাও কোশ্চেন নাম্বারে ভুল হয়ে গেছে কিনা হম এগুলো খেয়াল করতে একবার টোটালটা চেক করে নিতে হবে পাঁচ মিনিট সময়ের মধ্যে আর সেই সময়টা তোমরা পাবেও যদি ক্লাসরুমটাকে টাইমটাকে যদি উল্টোপাল্টাভাবে ভাবে সময় নষ্ট না করো কাতার সাথে কথা বলে সময় নষ্ট না করো তাহলে দেখবে যে তোমরা টাইমটা পাচ্ছ তো শেষ কথা আবার এইটা কিন্তু রপ্ত তখনই করতে পারবে যখন বারবার এই মক টেস্টগুলো দেবে টাইম ধরে কিন্তু আমি বাড়িতে পরীক্ষা দিচ্ছি তার মানে আমার তিন ঘন্টার জায়গায় সাড়ে তিন ঘন্টা হয়ে গেল এটা হবে না আমাকে তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যেই বা তিন ঘন্টা দশ মিনিটের মধ্যে আমাকে প্র্যাকটিস করতে হবে টাইম ধরে তাহলে নিজেরাই বুঝতে পেরে যাবে যে আমাকে টাইমটা কিভাবে কোন কোন কত জন্য কতটা টাইম দিতে হবে বুঝতে আচ্ছা তাহলে আমরা বুঝে নিলাম যে আমরা হল টাইম ম্যানেজমেন্ট শুধু নয় এই হাতে যে দু মাস আছে সেই টাইমটাকেও কি করে ম্যানেজ করব এবার স্যার আমরা খুব মানে একদমই সময়ের শেষ জায়গায় এসে দাঁড়িয়েছি তো আপনাদের কাছে আমরা একটা অ্যাডভাইস চেয়ে নিচ্ছি দর্শক বন্ধুদের জন্য স্টুডেন্টদের জন্য যে এনি স্পেশাল টিপস অর এনি স্পেশাল অ্যাডভাইস ফর দ্য মাধ্যমিক এক্সামিনি স্পেশাল টিপস বেসিক্যালি কিছুই নেই প্রথম কথা সবাইকে মনে রাখতে হবে দে আর স্নো শর্টকাট টু সাকসেস খাটতে হবে আমরা যে কথাগুলো বারবার বলেছি আধ ঘন্টা করে ইংরেজিটাকে নিয়ে বসতে হবে পাঁচটা টেক্সট মক টেস্ট দেওয়া স্যারেদেরকে দিয়ে এক্সপার্টদেরকে দিয়ে চেক করানো এবং শেষ কথা যেটা বি পজিটিভ অ্যান্ড বি হোপফুল আমাকে এইটা ভাবলে চলবে না যে বোধহয় এবছরের এক্সামটা নাও হতে পারে বরং আমি উল্টোটা ভাবব এক্সাম হবে বাইরে সেন্টার হবে আই হ্যাভ টু পারফর্ম মাই বেস্ট এবং আমাকে ভালো মার্কস পেতে হবে এটাই শেষ কথা এবং আমাদের পক্ষ থেকে প্রত্যেককে যারা পরীক্ষা দিচ্ছ দু হাজার বাইশ সালে শুধু ইংরেজি না সাতটা সাবজেক্টেই ভালো পারফর্ম করো নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো প্রত্যেককে বেস্ট অফ লাক এবার স্যার কিছু বলছেন আমি তোমাদের একটা কথা বলবো যে পরীক্ষা তো দেবে তার আগে কিন্তু এই যে বর্তমানে এখনও আমরা কিন্তু বিপদ কাটিয়ে উঠেনি কোভিডের তো প্রথম কথা হচ্ছে যে সুস্থ থাকতে হবে আর মানসিক প্রস্তুতি রাখতে হবে যে আমি পরীক্ষা হলে গিয়েই পরীক্ষা দেব এটা কিন্তু অবশ্যই ভাবতে হবে আর সময় মেনে একটু প্রিপারেশন নেওয়া সময় মেনটেন করে টুকটাক যদি প্রয়োজন হয় বিদ্যালয়ের স্যারেরদের সাথে যোগাযোগ রাখা সম্পর্ক রাখা বা কারো প্রাইভেট টিউটর থাকতে পারে তার সাথেও একটু সম্পর্ক রাখা রেখে বারবার মক টেস্টগুলো দেওয়া দিয়ে টোটাল শুধু আমার সাবজেক্ট না কারণ এটা আমার সাবজেক্ট নিয়ে তোমার টোটাল মাধ্যমিক হয় না সব সাবজেক্টগুলোকেই কিন্তু একইভাবে প্রিপেয়ার হতে হবে আর কোভিড বিধি মেনে তোমরা কিন্তু বাইরে যাতায়াত করবে পরীক্ষার হলেও কিন্তু অবশ্যই বারবার বলবো যদি ধরেই নিচ্ছে যে আমাদের অফলাইন মোডে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা হবে কোভিড বিধি মেনেই কিন্তু তোমরা বাইরে বেরোবে এবং কোভিড বিধি মেনেই কিন্তু তোমরা পরীক্ষা হলে যাবে আগে সুস্থ থাক থাকতে হবে এবং সাথে পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নিতে হবে অনেক ধন্যবাদ স্যার আমরা অনেক মূল্যবান অনেক ডেটাস পেলাম অনেক তথ্য আমাদের কাছে এলো যে আমরা কি করে টাইম ম্যানেজমেন্ট করব এক্সাম হলে কি করে আমরা যাব পৌঁছবো আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে কি করে প্রেজেন্টেবল করব। সমস্ত কিছুটাই আমরা জেনে নিলাম আর সবথেকে থেকে মেন ব্যাপার যেটা স্টুডেন্টদের জন্য বলা যে আমরা ফোকাস করবো না কখনো যে আমরা সাজেশন মানে আমরা কখনোই পরীক্ষাটা সাজেশানের মধ্যে ফেলবো না বারবারই আমাদের স্যারেরা বলেছেন সুতরাং সাজেশনের দিকে না গিয়ে আমরা আমাদের স্যারেদের কথা ফলো করব। আর আমরা যা সময়টা পাচ্ছি সেই সময়ের মধ্যে নিজেদের প্রিপারেশানটা করব নিজেদেরকে খুব ভালো করে রেডি করব। তবে হ্যাঁ আমরা পজিটিভ থাকবো যে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষা আমরা দিতে যাচ্ছি স্কুলে এবং সবাইকে আরও একবার অনেক ধন্যবাদ স্যারেদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আর আজকের এই ইংলিশ নিয়ে আলোচনাটা আমরা এখানেই শেষ করলাম ভালো থেকো আর সমস্ত কিছু বিধিনিষেধ মেনে পালন করে তোমরা বাইরে বেরিয়েও পরীক্ষা দিও অল দ্য বেস্ট ফর দ্য অল এক্সামিনি ধন্যবাদ